কিম জং উন হয়তো ভাবতে পারেননি তার গানটি ঝড় তুলবে টিকটকে, কিন্তু বাস্তবে ভাবনার চেয়ে বেশি কিছু হলো। দু সপ্তাহ আগে প্রকাশ করা ভিডিও গানটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটকে, একই সঙ্গে সেটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজের প্রশংসায় এই গানটি প্রচার করেছেন তার জনগণের জন্য। গানটি প্রকাশের পর থেকে এটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। সমালোচকরা বলছেন ভিডিওটির মধ্যে একটি অশুভ বার্তা লুকিয়ে রয়েছে। তাদের দাবি গানটিতে কিমের অতিরঞ্জিত প্রশংসা করা হয়েছে এবং ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ফ্রেন্ডলি ফাদার শিরোনামে গানটির শুরুতেই কিমের প্রশংসা করে বলা হয়েছে, তোমার নেতা তোমার মায়ের মতো উষ্ণ হৃদয়ের অধিকারী এবং তোমার বাবার মতো উদার। এই লিরিক বাজার সঙ্গে সঙ্গে ভিডিওতে দেখা যাচ্ছে অনেক শিশুর মধ্যে বসে উৎফুল্ল কিম একটি শিশুকে জড়িয়ে ধরে চুম্বন করছে। এই সময় গানের লিরিকে শোনা যায় তোমাদের বন্ধুত্বপূর্ণ বাবা। এই অংশে শিশুদের সঙ্গে কিমের হাস্যোজ্জ্বল ব্যবহারের মাধ্যমে একতার আহ্বান জানানো হয়েছে। গানটিতে উত্তর কোরিয়ার জনগণের কাছে তাদের স্বৈর শাসককে একজন মা এবং একজন বাবার সাথে তুলনা করে তাকে মহৎ দেখানোর চেষ্টা করা হয়েছে। এরপর দেখা গেছে অন্য আরেক দল উৎফুল্ল বাচ্চার সঙ্গে গান গাইছেন উত্তর কোরীয় নেতা। পরের দৃশ্যে দেখা গেছে উত্তর কোরিয়ার সমাজের সম্মানিত ব্যক্তিরাও কিমের সঙ্গে একই গান গাইছেন। সেখানে বলা হচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্র একটি ঐক্যবদ্ধ জাতি চায়। গানটি শুরু হয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার প্রশংসা দিয়ে, এরপর তাকে প্রত্যেকের পরিবারের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। সমালোচকরা বলছেন উত্তর কোরিয়ার জনগণের কাছে কিম নিজেকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তার পার্লামেন্টেও এই ইচ্ছে প্রকাশ করেছেন। সমালোচকরা আরও বলছেন কিম তার জনগণের মগজ ধোলাই করার জন্য নিজের প্রশংসায় তৈরি গান প্রচার করছেন। কিম জং উন 2012 সালে তার বাবা কিম জং ইলের স্থলাভিষিক্ত হন। কিম জং ইলকে উত্তর কোরিয়ার মহান উত্তরসূরি বলে অভিহিত করা হয়। কিমের দাদা কিম ইল সুং দুটি উপাধি ধারণ করেছিলেন, পিতা এবং দ্য গ্রেট। অনেকে ধারণা করছেন কিম নিজেও তার উত্তরসূরিদের মতো কোনো উপাধি গ্রহণ করতে চাচ্ছেন। অমিত হাসান রবিন কালবেলা।